তো বন্ধুরা, কাজ হচ্ছে দুই প্রকার, ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ, ঋণাত্মক কাজ বা বলের বিরুদ্ধে কাজ। খুব সহজ ভাবে যদি আমরা এই দুটো টপিক ভালোভাবে বুঝতে চাই বা এদের সঙ্গে যদি মনে রাখতে চাই, তাহলে আমরা মনে রাখতে পারি এভাবে, বল যেদিকে সরণ সেই দিকে। অর্থাৎ আমি এই মার্কেটটির উপর ফোর্স প্রয়োগ করলাম এই দিকে যাওয়ার জন্য এবং মার্কেটটি সেদিকেই গেল, তখন আমরা বলতে পারবো এটা হচ্ছে বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ। আমি যেদিকে ফোর্স অ্যাপ্লাই করেছি সরণটা সেই দিকে ঘটেছে, এক্ষেত্রে আমরা বলতে পারবো বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ। কিন্তু আমি ফোর্স অ্যাপ্লাই করেছি যেই দিকে সরণটা ঘটেছে তার উল্টো দিকে, বিপরীত দিকে, আমি মার্কেটটাকে এই দিকে অ্যাপ্লাই করেছি ফোর্স, কিন্তু এটার সরণ ঘটেছে এই দিকে, তাহলে আমরা বলতে পারবো এটা ঋণাত্মক কাজ বা বলের বিরুদ্ধে কাজ। বলের বিরুদ্ধে কেন? কারণ আমি ফোর্স অ্যাপ্লাই করেছি সামনের দিকে যাওয়ার জন্য, কিন্তু এটা পেছনের দিকে চলে এসেছে, অর্থাৎ এটা সরণ পেছনের দিকে হয়েছে। তো এই ধরনের কাজকে আমরা বলি ঋণাত্মক কাজ বা বলের বিরুদ্ধে কাজ। আর বল যেদিকে প্রয়োগ করলাম সরণটা যদি সেই দিকেই ঘটে, তাহলে সেটাকে বলে ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ। তো বল যেদিকে সরণ সেই দিকে, সেটাকে আমরা বলবো ধনাত্মক কাজ। আর বল যেদিকে সরণ তার বিপরীত দিকে, এক্ষেত্রে হবে বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ, নেগেটিভ কাজ। তো এই ধরনের একটা উদাহরণ হচ্ছে, আমি এই মার্কেটটাকে যদি হাত থেকে নিচে ফেলে দেই, হাত থেকে যদি নিচে ফেলে দেই, তাহলে মার্কেটটা অভিকর্ষ বলের প্রভাবে নিচে পড়বে। অভিকর্ষ বল নিচের দিকে টানে, এটার সরণটাও তখন নিচের দিকে হবে, তাহলে এটা হচ্ছে কিন্তু বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ। সরণ যেই দিকে, বলও সেই দিকে। কিন্তু এই মার্কেটটাকে যদি আমি ফ্লোর থেকে উপরের দিকে উঠাই, ফ্লোর থেকে যদি আমি উপরের দিকে উঠাই, অভিকর্ষ বল কাজ করছে নিচের দিকে, আমি মার্কেটটাকে উপরের দিকে উঠানোর ফলে এটার সরণ ঘটেছে তার বিপরীত দিকে, উল্টো দিকে, তখন এই ধরনের কাজকে বলা হবে ঋণাত্মক কাজ বা বলের বিরুদ্ধে কাজ। আমরা জানি W=FS cos θ। তো এখানে কেন cos থিটা, সাইন থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, স্যাক থিটা সেগুলো নয়, কেন কেন cos থিটা হবে, তো সেটার উত্তর আমরা দেখব। এখানে তোমার বন্ধু আছে ধরে নাও, আর এটি হচ্ছে একটি ফুটবল। তোমার বন্ধু ফুটবলে কিক করলো, ফুটবলটি গড়াতে গড়াতে তোমার পায়ের কাছে চলে আসলো। তুমি ফুটবলটিকে তোমার বন্ধুর কাছে পাঠাবে বলে কিক করেছ, অর্থাৎ তুমি ফোর্স অ্যাপ্লাই করেছ এই দিকে, কিন্তু বলটি এই দিকে না গিয়ে মনে করো এভাবে চলে গেছে। তো বলটি যদি এভাবে চলে যায়, তাহলে বলের দিকে সাথে, অর্থাৎ যে এফ ফোর্স তুমি এই দিকে অ্যাপ্লাই করেছিলে সেই দিকের সাথে বলটা থিটা কোণ করে কিন্তু চলে গেছে। তো এখন এখান থেকে যদি আমি এটার উপর একটা লম্ব অঙ্কন করি, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ এবং এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি এবং এটি হচ্ছে অতিভুজ, আর এটা সূক্ষ্ম কোণ বিধায় এটি হচ্ছে লম্ব এবং এটা ভূমি হওয়া ছাড়া কোনো উপায় নেই। তো এখন আমার কাছে ভূমি আছে, ভূমি আছে এবং অতিভুজ আছে, ভূমি এবং অতিভুজ এই দুইটার অনুপাত কিন্তু cos থিটা। এই জন্য আমাদেরকে সূত্রে বা এই ফর্মুলাটাতে W=FS cos θ ব্যবহার করতে হচ্ছে। এখন থিটা এর মান কখন জিরো হয়? যদি বলটা ঠিক এভাবে আসে এবং তুমি ফোর্স অ্যাপ্লাই করার পর, তুমি কিক করার পর বলটা যদি আবার ঠিক এভাবেই চলে যায়, তখন কিন্তু এখানে কোণটার মান হচ্ছে জিরো, আর cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তখন আমাদেরকে আর cos থিটা লেখার দরকার নেই, আমরা W=FS লিখলেই হবে, তখন সেভাবে আমরা এটা সমাধান করতে পারবো। কিন্তু এটা যদি বলের দিকের সাথে থিটা কোণ করে, অর্থাৎ 0 ডিগ্রির চেয়ে একটু বেশি হয়ে 1, 2, 3, 4 এরকম অনেক কিছু হতে পারে, থিটা যদি ওরকম হয় তখন কিন্তু আমাদেরকে W=FS cos θ এভাবে ব্যবহার করতে হবে। এখন যদি থিটা এর মান 0 ডিগ্রি এর সমান, 0 ডিগ্রি এর সমান অথবা 0 ডিগ্রির চেয়ে বড়, কিন্তু 90 ডিগ্রির চেয়ে যদি ছোট হয়, আমি আবারও বলছি
থিটা এর মান যদি 0 ডিগ্রির সমান অথবা 0 ডিগ্রির চেয়ে বড়, কিন্তু 90 ডিগ্রির চেয়ে যদি ছোট হয় তখন যে কাজটা হবে সেটি হবে ধনাত্মক। কিন্তু থিটা এর মান যদি 90 ডিগ্রি হয় তখন সম্পাদিত কাজের পরিমাণ হবে শূন্য, কারণ থিটা এর মান যদি 90 ডিগ্রি হয় তাহলে জিনিসটা কিন্তু আসলে এরকম হচ্ছে। এখন তখন থিটা এর মানটা হবে 90 ডিগ্রি, অর্থাৎ বলটা এভাবেই আসছে, তোমার পায়ে লাগার পর এটি এভাবে উঠে গেছে, উঠে আবার কিন্তু এখানেই পড়বে, তাহলে সরণ কিন্তু শূন্য, সরণ কিন্তু শূন্য। তো সরণ যদি শূন্য হয়, অর্থাৎ এখানে এটা যদি শূন্য হয়, তখন কিন্তু সম্পাদিত কাজের পরিমাণ শূন্য হয়ে যাচ্ছে। এই জন্য এখানে 90 ডিগ্রি হলে কাজ কিন্তু শূন্য, এছাড়া cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, এই জন্য কিন্তু এটা আমরা W = 0 পাচ্ছি। তাহলে থিটার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে সম্পাদিত কাজের পরিমাণ আমরা পাবো 0, কিন্তু থিটা এর মান যদি 90 ডিগ্রি এর চেয়ে বড় হয়, থিটা এর মান যদি 90 ডিগ্রি চেয়ে বড় হয়, অর্থাৎ বড়টা যদি এভাবে বা এভাবে বা এভাবে আসে, থিটা এর মান যদি 90 ডিগ্রির চেয়ে বড় হয় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট অথবা সমান হয়, তখন আমরা যে কাজটা পাবো সেটি হবে ঋণাত্মক। এখন প্রশ্ন হচ্ছে কেন এটি ঋণাত্মক? মনে করো তোমার বন্ধু এদিক থেকে কিক করেছে, তুমি এইদিকে ফোর্স অ্যাপ্লাই করেছো, ফোর্স অ্যাপ্লাই করেছো এইদিকে যাওয়ার জন্য, কিন্তু বলটি এদিকে না গিয়ে এই পথে চলে গেছে, এই পথে চলে যাওয়ার পর বলটা কিন্তু আবার এইভাবে পড়বে। তো সরণটা কিন্তু ফোর্সের উল্টো দিকে ঘটেছে, সরণটা কিন্তু ফোর্সের উল্টো দিকে হচ্ছে। তো এইদিকে 90 ডিগ্রি বড় যদি কোণটা হয় তখন সব সময় আমরা কিন্তু সরণটা পাচ্ছি ফোর্সের বিপরীত দিকে, সেই জন্য এই দিকের কাজটা হবে ঋণাত্মক কাজ।